বাজারে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। সাশ্রয় মূল্যে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, ডাল কিনতে টিসিবি ট্রাক সেলে বাড়ছে মানুষের ভিড়। কাঙ্ক্ষিত পণ্যের আশায় লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। যারা কিনতে পারছেন তাদের চোখে মুখে খুশির ছাপ, পণ্য না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। নিম্নবিত্ত সাধারণ মানুষের অভিযোগ, বাজার পরিস্থিতি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। বুধবার বেলা 12টা রাজধানী মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় নারী পুরুষের অপেক্ষা। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা। টিসিবি ট্রাক থেকে পণ্য কেনার আশায় সকালেই চলে এসেছেন অনেকে। অনেক বাড়তি এই কারণে আর কি এত কষ্ট করা, বুঝছেন? যেহেতু কিছু ই মূল্যে পাওয়া যায় এই জন্য একটু কষ্ট করে আসা। 300 মানুষ থাকে, আনে মাল 200 মানুষের জন্য, তাহলে আর 100 মানুষ দাঁড়ায় থাকে না কষ্ট করে রোদরে বাচ্চা নিয়ে। সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ এসব পণ্য মেলে টিসিবি ট্রাকে। বাজার থেকে বেশি দামে কেনার সাধ্য নেই, তাই তো ট্রাক থেকে পণ্য কিনতে ছুটে আসা। এদের অনেকে জানালেন, টানা 3-4 দিন অপেক্ষার পরও টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে পারছেন না। শনিবার থেকে আসছি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 5 দিন যাবৎ আসতেছি, পাইতাছি না আমরা। 2 দিন ধরে তো আইয়া ঘুরে ঘুরে যাইতেছি। নিম্নবিত্ত মধ্যবিত্ত এসব মানুষের টিসিবির পণ্যের উপর নির্ভরশীলতা বাড়ছে। মোহাম্মদপুর টাউন হল এলাকায় টিসিবি ট্রাকের সামনে মানুষের দীর্ঘ লাইন। নানা ভোগান্তির পরও পণ্য কিনতে পেরে খুশি তারা। তবে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ বলছেন তারা ভালো নেই, পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। রাজধানীতেও কার্ড পদ্ধতির মাধ্যমে টিসিবির পণ্য বেচা কেনা চালু করতে হবে। সবাই মানে অসুস্থতার ভিতরে ভাবে দাঁড়াইতেছে রোদের ভিতরে। আমি বেসারের রুগী, কিন্তু তারপরে দাঁড়াই নিতেছি, কি করবো, কিছু করার নাই। দিন মজুরি করে আমরা খাইতে আসি, কিন্তু এইভাবে তো আমাদের কষ্ট হইতে আছে, আমরা কি করবো? এইভাবে সিরিয়ালে দাঁড়াইয়া এখন অসুস্থ লইয়া সিরিয়ালে দাঁড়াই আমরা এই কষ্ট করতে আসি। আর টিসিবির সংশ্লিষ্টরা বলছেন রাজধানীতে এই পণ্যের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে, তারপরও লাইনে আসা মানুষের কাছে নিয়ম মাফিক পণ্য বিক্রি করছেন তারা। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।